তিনি সদ্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তাও আবার খোদ অমিত শাহের মন্ত্রকের। তারপর থেকেই তার নাগরিকত্ব থেকে শিক্ষাগত যোগ্যতা সব কিছু নিয়ে উঠেছে প্রবল বিতর্ক। এই পরিস্থিতির মধ্যেই ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের পর আক্রমণের ঝাঁজ বাড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের শাসন পদ্ধতি তালিবানি শাসনকে হার মানাচ্ছে বলেও তোপ দেখেছেন তিনি। কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশ নিয়ে তার প্রতিক্রিয়ায় নিশীথ প্রামাণিক বলেন, এই রায়ে আমরা অত্যন্ত খুশি। বিজেপি এবং মানবাধিকার কমিশন যে দাবি করে এসেছিল আদালতের আজকের রায়ে সেটাই মান্যতা পেয়েছে। সিবিআই তদন্ত গোয়ার গ্রহণ করলে প্রকৃত দোষীরা শাস্তি পাবেই পাবে। আর নারায়ণী সেনা গ্রেপ্তার নিয়ে তিনি আরও বলেন, পুলিশ ইচ্ছা করে এদেরকে গ্রেপ্তার করেছে, তালিবানি শাসনকেও হার মানাচ্ছে বাংলা। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকাল বলা হয়েছে এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তবে আজ প্রথমে নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মুখ খোলেন তিনি। নিজের নাগরিকত্ব সম্পর্কে কিছু না বললেও শিক্ষাগত যোগ্যতা নিয়ে মুখ খোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। যদিও তিনি নিজের মুখে নিজের শিক্ষাগত কতটা সেটা তিনি বলেননি, শুধু বলেন মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা জানার জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই মতো আবেদন করলে এ বিষয়ে সঠিক তথ্য জানা যেতে পারে। এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সাংবাদিক বৈঠকে আফগানিস্তান প্রসঙ্গ উঠতেই নিশীথ প্রামাণিক জানান, ভারতের দিকে কোনো বৈদেশিক শক্তি চোখ তুলে তাকালে ভারত যথাযোগ্য জবাব দেবেই দেবে। পশ্চিমবঙ্গের অনেক জায়গায় সীমান্তে কাঁটাতার নেই, এই নিয়ে রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে দিলেই কাঁটাতার দেওয়ার কাজ শুরু করা হবে, তবে অনুপ্রবেশ ঠেকাতে কেন্দ্রীয় সরকার প্রস্তুত।